যার হারিয়েছে মনের মানুষ সে জানে তার কী বেদন, বন্ধুর জন্য কাঁদে তার মন। নমস্কার, মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের স্বাগত, আমি পদ্মতাচার্য। আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব ভালোবাসার মানুষের সঙ্গে মনের অমিল ও বিচ্ছেদের সংকেত, হাতের যে রেখা ও বৈশিষ্ট্য থেকে পাওয়া যায়। যে রেখাগুলো হাতে থাকলে আপনাকে অবশ্যই সতর্কিত হতে হবে। আমি এক এক করে 10টি চিহ্ন নিয়ে আলোচনা করব। এর মধ্যে যদি 4 থেকে 5টি আপনার সঙ্গে মিলে যায় তাহলে অবশ্যই আপনাকে সতর্কিত হতে হবে। সবার প্রথমে আলোচনা করব চন্ডের ক্ষেত্র থেকে। চন্ডের ক্ষেত্রে কোনো রেখাকে ভ্রমণ রেখা বলে, কিন্তু এই রেখা যদি আয়ু রেখাকে কেটে যায় তাহলে কিন্তু মনের মানুষের সঙ্গে অমিল অর্থাৎ বিচ্ছেদের সম্ভাবনা দেখা যায়। কারণ বাড়ি থেকে সে অনেক দূরে থাকার কারণে মনের মানুষের সঙ্গে মিল ঠিক থাকে না। আবার অনেক মানুষের হাতেই শুক্রের ক্ষেত্রে অনেক এরো রেখা দেখা যায়। তাদের চারিত্রিক দিক থেকে একটু দুর্বলতা থাকে, কিন্তু এই এরো রেখা যদি আয়ু রেখাকে কেটে যায় তাহলেও কিন্তু মনের মানুষের সঙ্গে মিল থাকে না, বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা হয়ে যায়। হৃদয় রেখা থেকে আলোচনা করা হয় হৃদয়ভিত্তিক ভালোবাসার, যার হৃদয় রেখা সম্পূর্ণ শুভ এবং স্পষ্ট তার হৃদয়ভিত্তিক ভালোবাসা বেশি, কিন্তু যার হৃদয় রেখা ভাঙা ভাঙা তার কিন্তু হৃদয়ের ভালোবাসা একটু কম। সেই হৃদয়ভিত্তিক ভালোবাসা কম থাকার কারণে তার কিন্তু মনের মানুষের সঙ্গে অমিল বা বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা হয়ে যায়। হাতের প্রেম ও বিবাহর বিচার করা হয় বুধের ক্ষেত্রের থেকে এই বিবাহ রেখা বা প্রেম রেখা থেকে, এই রেখার থেকে বিবাহ বা প্রেমের বিচার করা হয়। এই বিবাহ রেখা যদি মাথার দিকে দুভাগে ভাগ হয়ে যায় তাহলেও কিন্তু মনের মানুষের সঙ্গে বিচ্ছেদের সম্ভাবনা থাকে। বা বিবাহ রেখা যদি শিরোরেখার দিকে ঝুঁকে যায় তাহলেও কিন্তু মনের মানুষের সঙ্গে অমিল বা বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকে। বুধের ক্ষেত্রে নিচের এই অংশকে বলা হয় মঙ্গলের ক্ষেত্র। মঙ্গলের ক্ষেত্র শুভ থাকা শুভ, মঙ্গলের ক্ষেত্রে চতুর্ভুজ থাকাও কিন্তু অশুভ নয়। কিন্তু এই চতুর্ভুজ এই মানুষের বা এই জাতক বা জাতিকার অ্যাডামিন্ট ভাব অনেক বাড়িয়ে তোলে, যেই কারণেও মনের মানুষের সঙ্গে অমিল দেখা দেয়। যার শিরোরেখা ও আয়ুরেখা মিলিত অবস্থায় হাতে অনেকটা প্রবেশ করে তার কিন্তু অন্যের উপর তারা নির্ভরশীল বেশি হয় এবং মানুষের জন্য তাদের মনে যথেষ্ট ভালোবাসা থাকে। কিন্তু তার সঙ্গে যদি শিরোরেখাও হৃদয়রেখাও যুক্ত হয় তাহলেও কিন্তু সে অন্যের জন্য করতে করতে মনের মানুষের খেয়াল রাখতে পারে না, সেই কারণেও মনের মানুষের সঙ্গে অমিল হওয়ার সম্ভাবনা দেখা যায়। হাতের তিল চিহ্ন শুক্রের ক্ষেত্রে অথবা বুধের ক্ষেত্রে থাকলে, এই শুক্রের ক্ষেত্র কিংবা বুধের ক্ষেত্রে যদি তিল চিহ্ন থাকে সেই ক্ষেত্রেও মনের মানুষের সঙ্গে অনেক অমিল দেখা যায়। শুক্রের ক্ষেত্রে তিল থাকার জন্য মানুষের চারিত্রিক গোলযোগ ঘটে এবং বুধের ক্ষেত্রে তিল থাকার জন্য তার কথার ধরন ভালো হয় না এবং সে একটু নিচ মন মানসিকতার প্রকৃতির লোক হয়। আবার শুক্রের ক্ষেত্রে তিল চিহ্ন থাকার জন্য শুক্র হল প্রেম প্রীতি ভালোবাসার কারক গ্রহ, তার সঙ্গে সঙ্গে যৌন কারক গ্রহ শুক্র। শুক্রের ক্ষেত্রে তিল চিহ্ন থাকার কারণে মানুষের যৌন উত্তেজনা অনেক বৃদ্ধি পায়, তখন তাদের চারিত্রিক গোলযোগ ঘটে, সেই কারণেও মনের মানুষের সঙ্গে মিল থাকে না এবং বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা হয়ে পড়ে। আবার বুধের ক্ষেত্রে বিবাহ রেখায় যদি দীপ চিহ্ন দেখা যায়, ঠিক এই ধরনের দীপ চিহ্ন, তাহলেও কিন্তু মনের মানুষের সঙ্গে মিল থাকে না। আবার মঙ্গলের ক্ষেত্রে চতুর্ভুজ চিহ্নতে মানুষের অ্যাডামিন স্বভাবটা বাড়িয়ে দেয়, কিন্তু এখানে যদি জাল চিহ্ন উৎপন্ন হয় তাহলে কিন্তু তার ব্যবহার ভালো থাকে না। ব্যবহার ভালো না থাকার কারণেও এবং মঙ্গলের ক্ষেত্রে জাল চিহ্ন মঙ্গলের ক্ষেত্রকে অশুভ করে তোলে, এই কারণেও মনের মানুষের সঙ্গে কিন্তু মিল থাকে না এবং বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা হয়ে পড়ে। যদি এই ধরনের কোনো চিহ্ন কয়েকটি আপনাদের হাতে থাকে তাহলে অবশ্যই আপনারা সতর্ক হয়ে থাকবেন এবং ভালোবাসার মানুষের দিকে যথেষ্ট নজর রাখবেন। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।